নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানে স্বাগতম উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি কিন্তু অব্যাহত রয়েছে গতকাল রাত থেকেই বৃষ্টি হচ্ছে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি আবার কোথাও অত্যাধিক ভারী বৃষ্টি এবং এর ফলে সাধারণ জনজীবন ব্যাহত হচ্ছে সেই সঙ্গে যারা পর্যটক উত্তরবঙ্গে বেড়াতে যান তারাও কিন্তু বিভিন্ন জায়গায় আটকে রয়েছে এবং এরই মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলো কিন্তু গরম অব্যাহত রয়েছে তবে আজকে দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্যই কিন্তু কোনো তাপপ্রবাহের সতর্কবার্তা নেই তবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আজকে অস্বস্তিকর আবহাওয়া থাকবে এবং এরই মধ্যে রাজ্যের উত্তরবঙ্গে তিন জেলার জন্য কিন্তু আজকে বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে অন্যদিকে আরও দুই জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের একাধিক জেলার জন্য কিন্তু আজকে সন্ধ্যার পর থেকে ঝড় বৃষ্টির সতর্কতাও দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে তো আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট কী কী বলা হচ্ছে রাজ্যের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেমন থাকবে আবহাওয়া সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা একটি করে লাইক করে দেবেন এবং সেই সঙ্গে ভিডিওটি প্রচুর শেয়ার করবেন আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন তো প্রথমে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ বা উপগ্রহ চিত্র থেকে আবহাওয়া সংক্রান্ত কী কী লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভারতের আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কার রয়েছে শুধুমাত্র মধ্যপ্রদেশ ছত্তিশগড় এবং উড়িষ্যার কিছু অংশে হালকা বিস্তর মেঘ রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে উপহিমালয় পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে বাংলাদেশ এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী মেঘের অবস্থান রয়েছে দেখতেই পাচ্ছেন বিশেষ করে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এইসব জেলার উপর কিন্তু ভারী মেঘ রয়েছে সেই সঙ্গে উত্তর বাংলাদেশের ওপর কিন্তু ভারী মেঘ রয়েছে এছাড়া আসাম এবং সেই সঙ্গে মেঘালয়ের ওপর কিন্তু ভারী মেঘের অবস্থান রয়েছে এছাড়া উত্তরবঙ্গের বাকি তিন জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় আকাশ মেঘলা রয়েছে এবং এই মুহূর্তে উত্তরবঙ্গের ওপর যে সিস্টেমটা কাজ করছে অর্থাৎ ঘূর্ণাবর্ত সেই সঙ্গে সক্রিয় মৌসুমি অক্ষরেখা এর ফলে কিন্তু উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টিপাত হচ্ছে এবং তার এফেক্ট কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও পড়ছে দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ জেলা নদীয়া জেলা সেই সঙ্গে পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলায় কিন্তু আকাশ মেঘলা রয়েছে এই উত্তরবঙ্গের আবহাওয়ার এফেক্ট কিন্তু এইসব জেলার উপর পড়ছে ঠিক আছে তবে বৃষ্টিপাত হচ্ছে না এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলায় কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে এবারে দেখে নেওয়া যাক রাজ্যের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটই জারি করা হয়েছে সেখানে কী কী জানানো হচ্ছে তো বলা হচ্ছে রোজ বৃষ্টির পূর্বাভাস থাকলেও খটখটে শুকনো আবহাওয়া দক্ষিণবঙ্গে দিনভোর ব্যবসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে দক্ষিণবঙ্গের মানুষজন তাপপ্রবাহ কাটিয়ে কবে দক্ষিণবঙ্গের বৃষ্টি কবে একটু স্বস্তি মিলবে আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ এবং আগামীকাল তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে এই সমস্ত জেলায় ব্যবসা গরম বজায় থাকবে তবে মঙ্গলবার থেকে তাপমাত্রা কমবে তারপর থেকে দক্ষিণবঙ্গের কোথাও তাপপ্রবাহের সতর্কতা নেই আজ কোথায় কোথায় বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলা হচ্ছে বৃষ্টি হতে পারে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া কলকাতায় এর মধ্যে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝোর হাওয়া বয়ে যেতে পারে এবং এই সব জেলাগুলিতে অর্থাৎ পশ্চিমের জেলাগুলো কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে এদিকে উত্তরবঙ্গে জুনের শুরুতেই প্রবেশ করেছে বর্ষা তারপর থেকেই বৃষ্টিতে কার্যত ভেসে যাচ্ছে উত্তরবঙ্গ রবিবার উত্তরের তিন জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিস সূত্রে খবর আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে রবিবার এবং সোমবার প্রবল বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং কালিম্পংয়েও ভারী বৃষ্টি হবে সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহায় উত্তরে যেখানে টানা বৃষ্টি হচ্ছে সেখানে দক্ষিণবঙ্গে গরমের দাপট অব্যাহত ভ্যাবসা গরমে বর্ষার অপেক্ষায় প্রহর গণছে দক্ষিণবঙ্গবাসী আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আঠারো থেকে কুড়ি জুনের মধ্যে দক্ষিণবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে তবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হতে পারে রবিবার থেকে এবারে আমরা দেখে নেব আজ এবং আগামীকাল রাজ্যের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে কী কী জানা হচ্ছে তো দেখতেই পাচ্ছেন বলা হচ্ছে ষোলোই জুন দু হাজার চব্বিশ তারিখ সকাল সাড়ে আটটা থেকে সতেরোই জুন দু তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত বিভিন্ন জেলার জন্য যে ওয়ার্নিং দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের তিন জেলা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলার জন্য বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে এই সব জেলায় কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়া বাকি দুই জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং জেলায় বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে এই দুই জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় কিন্তু ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই সব জেলার কোনো কোনো অংশে হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোর হওয়া বইতে পারে এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বলা হচ্ছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো বিশেষ করে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই সব জেলায় কিন্তু উষ্ণ আর্দ্র আবহাওয়া থাকবে অর্থাৎ অস্বস্তিকর গরম আবহাওয়া থাকবে সেই সঙ্গে বলা হচ্ছে নদীয়া হুগলি হাওড়া কলকাতার জন্য কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি আজকে এছাড়া বলা হচ্ছে মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান সেই সঙ্গে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সব জেলায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকালের পরে ঠিক আছে এবং এর মধ্যে বলা হচ্ছে বীরভূম মুর্শিদাবাদ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পুরুলিয়া এই সব জেলায় কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোরো বাতাস বইতে পারে এছাড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এই চার জেলায় কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোরো হাওয়া বইতে পারে এবং এই চার জেলায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে ওকে এবারে দেখে নেওয়া যাক আগামীকাল সতেরোই জুন দু হাজার চব্বিশ তারিখ সকাল সাড়ে আটটা থেকে আঠেরোই জুন দু হাজার চব্বিশ তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত কোন কোন জেলার জন্য কী কী ওয়ার্নিং দেওয়া হয়েছে তো বলা হচ্ছে একইভাবে আগামীকালে কিন্তু জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে বৃষ্টি লাল সতর্কতা রয়েছে এই তিন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত চলবে এছাড়া দার্জিলিং এবং কালিম্পং জেলায় কিন্তু বৃষ্টির কমলা সতর্কতা দেওয়া হয়েছে এই দুই জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার জন্য কিন্তু কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস পড়তে পারে এই তিন জেলায় এছাড়া বলা হচ্ছে দক্ষিণবঙ্গের মধ্যে দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা এই চার জেলার জন্য কিন্তু আগামীকাল কোনো ওয়ার্নিং নেই এছাড়া বাকি সব জেলার জন্য কিন্তু ঝড় বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে এবং এর মধ্যে মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান বীরভূম সেই সঙ্গে পশ্চিম বর্ধমান বাঁকুড়া এই সব জেলায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে এই জেলায় বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে সেই সঙ্গে বলা হচ্ছে পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা বাতাস বইতে পারে এবং সেই সঙ্গে বলা হচ্ছে পশ্চিমের জেলাগুলি অর্থাৎ পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলায় উষ্ণ আদ্র আবহাওয়া থাকবে অর্থাৎ অস্বস্তিকর গরম আবহাওয়া বিরাজ করবে এই সব জেলাতে ওকে